নমস্কার, আমি অর্চনা। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে আমরা যে যোগার টিচারদের যে ভ্যাকেন্সিসগুলো এখন বেরিয়েছে সেগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, উপস্বাস্থ্যকেন্দ্রে এই যোগার টিচার কিন্তু নিয়োগ চলছে। তো আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ চলছিল, এখন কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্টে আপনার নিয়োগ চলছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ অনলাইন। কী কী ডিস্ট্রিক্টের নিয়োগ চলছে? বর্ধমানে চলছে, ঝাড়গ্রাম চলছে, তারপরে আপনার বীরভূম, রামপুরহাটে চলছে। তো আপনি যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হন না কেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই হবে, আপনি কিন্তু, আপনার যদি সাউথ চব্বিশ পরগনা হয় বা নর্থ চব্বিশ পরগনা হয়, আপনি কিন্তু অন্য ডিস্ট্রিক্টেও অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা আজকে জেনে নিই যে কিভাবে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবো, অনলাইন আমরা আবেদন করতে পারবো। প্রথমে আমাদের পোর্টালে লগ ইন করতে হবে, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ভবনের সরকারি দপ্তরের যে ওয়েবসাইট আছে, যে পোর্টাল আছে, সেখানে আমি লগ ইন করে নিলাম। আপনারা দেখে দেখে লিঙ্কটা টাইপ করেও আপনারা লগ ইন করে নেবেন। আগে আমি ল্যাপটপে দেখিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফোন থেকে অ্যাপ্লাই করবে, সেই জন্য আমি ফোন থেকে করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি চলে আসবেন ই গভর্নেন্স এই সেকশনটাতে। এই সেকশন চলে আসার পরে আপনি স্ক্রোল করতে থাকবেন। স্ক্রোল করতে করতে আপনি দেখতে পাবেন অনলাইন রিক্রুটমেন্ট অপশানটি। অনলাইন রিক্রুটমেন্ট অপশানটিতে আপনি যখন ক্লিক করবেন, তখনই সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই পোর্টালটা, এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি পাবেন অ্যাপ্লাই করার জন্য ফর্ম। এবার আপনি আপনার পছন্দ মতো ডিস্ট্রিক্টটি পছন্দ করে নিলেন, চুজ করলেন, সেই ডিস্ট্রিক্টের সোজাসুজিতে আপনি পেয়ে যাচ্ছেন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন বলে একটা অপশান। দেখুন রেজিস্ট্রেশনের এই সেকশনটাতে পেয়ে যাবেন। তো ওখানে কিন্তু আপনি কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন যখন ক্লিক করবেন, তখনই একটা ফর্ম ওপেন হবে। ওই ফর্মটা আপনি সম্পূর্ণ সুন্দরভাবে ফিল আপ করবেন। করার পর আপনার একটা আইডি জেনারেট হয়ে গেল। নেক্সট, ওটা হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা অপশান আছে, দেখুন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু এই কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করলে আরেকটি পোর্টাল ওপেন হয়ে যাবে। সেখানে আপনার রেস্ট অফ দ্য যা যা যাবতীয় আছে সেটা করবেন, করলেই আপনার অনলাইন আবেদনটি সাকসেসফুল হবে, সম্পূর্ণ হবে। এবার চলে আসি যে আপনি জানবেন কিভাবে যে কোনটা আপনার লাস্ট ডেট আছে, আপনার স্যালারি কী আছে, অল ডিটেলস। এখানে আপনি এই ফার্স্ট পেজে আপনি এইভাবে স্ক্রোল করতে থাকলে এই সেকশনগুলোতে আপনি দেখবেন যে যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ কি, যোগা ইনস্ট্রাক্টর বিভিন্ন ডিস্ট্রিক্টের, এখানে পিডিএফ ফরম্যাটে আপনি গাইডলাইন্সগুলো পেয়ে যাবেন। দেখুন আপনাকে আমি একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। আমি ঝাড়গ্রাম যে যোগা ইনস্ট্রাক্টরের যে সেকশনটা আছে এখানে আমি ক্লিক করলাম, দেখুন আমার সামনে এবার একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এই পিডিএফে কিন্তু আমি অল ডিটেলস দেখতে পাচ্ছি, কবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে, কটা রিজার্ভেশন সিট আছে, জেনারেলদের জন্য কতটা, এসসি ওবিসিদের জন্য কত, তারপরে আপনার অ্যাপ্লিকেশন চার্জ কত, কত টাকা আপনার আবেদনের সময় দিতে হবে, অল ডিটেলস কিন্তু আপনি এই পিডিএফে পেয়ে যাবেন। তাহলে ওই পিডিএফগুলো আপনি সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এখানে স্ক্রোল করে করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন। আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল, অনেক কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।